ভাইয়ের কাছে রাখিতে বাপের বাড়ি যাচ্ছি ভাইকে রাখি পড়াতে। তো আপনাদের দেখাতে থাকবো দিদিকে, ওখানে গিয়ে দেখা হবে। আপনারা ভিডিওটা দেখুন শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে জানাবেন কেমন লাগবে। চলে এসছি মামা বাড়িতে। এই যে আমার একটা পুনু, কে ডাকে রে? দেখ ভাই, বাইরে কি সুন্দর আসে, চলে আয়। বাইরে তো ভালোই লাগে। আমরা এখন একটা ফটো তুলতে এসেছি আমার বোনরা। এই যে পুকু পুকু, কত বাজে লাগছে, সুন্দরই তো লাগছে, ফসে তোকে তো ভালোই লাগছে। রাখি পড়াচ্ছি চামার গুলো রেখে দাদার আশীর্বাদ। দুটো প্যাকেট আনছো কেন? বাপি একটা ওর একটা আসবে না আমার কাছে, বড়লোকের মতো না, এক টুকরো খাবি আর কি করলে বাপি আমি ছাড়বো কিন্তু। বাইক থেকে জল নিয়ে আসবি, হ্যাঁ ওয়াটার বোতল নিয়ে আসবি, তারপরে খাবি। আমি তো নিয়ে আসতে যাচ্ছি, এটা গান আর সাউন্ড বাজার থাকলো, দু মাস থাকলো হাতে, কি আছে নমস্কার কর না গিফট দেবো না, হলুদটা সরাবে, নমস্কার কর, সুখে শান্তিতে থাকো, নমস্কার কর। বাইরে গিয়ে রান্নাটা তুমি আসো, রান্না করছি বাইরে দিচ্ছে। বাইরে রান্না হয়েছে, বাইরে কিন্তু হাল দিচ্ছে।
কি ভাবে নিজের নিজে সবাই বাবা, আমি তো যেরকম দেখতে তুলি কি হয় ভালো দেখতে বাবা। কি ভাল লাগছে পরিবেশটা, হ্যাঁ কি দারুণ লাগছে ফটোতে। কি দারুণ আসে পরিবেশ, আজকে রাত্রিবেলা যদি দুহাটা আগে দেবো দয়া করে এগ্রিমেন্টটা লিখে নিন। কি সুন্দর আছে দেখেছিস, দেখি এই যে একটা ছুন্টু বাবা এসেছে আমাদের, ছুন্টু বাবা দেখি এটা আবার একটা বোন, সবাই এখন খেতে বসেছে।